আসসালামু আলাইকুম। দীর্ঘদিন যাবত চেষ্টার পর আজ আপনাদের জন্য নিয়ে আসলাম স্যামপনি G100 ফোনের কাস্টম রিকভারি TWRP পাস রুট মেথড। আপনার ফোনটি রুট করার জন্য আপনাকে কিছু ফাইলের প্রয়োজন হবে, ফাইলের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা প্রথমে সর্বপ্রথম এই ফাইলটি ডাউনলোড করবেন, রুট ফাইল ফর G100, অ্যান্ড আপনার কম্পিউটারের ডেস্কটপে এটা রাখবেন। দেন এই ফাইলটি আপনি এক্সট্রাক্ট করবেন, এখানে পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ড দিবেন। হ্যাঁ, এক্সট্রাক্ট হতে থাকছে। যে এই ফাইলটি এক্সট্রাক্ট করার পর আপনারা এই ফাইলটি পাবেন। আপনারা সর্বপ্রথম যে কাজ করবেন, আপনার পিসিতে কিছু ড্রাইভার ইনস্টলের প্রয়োজন হবে। আপনার পিসিতে আপনি কিছু ড্রাইভার ইনস্টল দেবেন, যে ড্রাইভারগুলো আমি এখানে দিয়ে রেখেছি, অ্যান্ড্রয়েড CDC ড্রাইভার, USB ড্রাইভার, ভিকম ড্রাইভার, অ্যান্ড মিনিমাল ADB ফাস্ট বুট। এই চারটা আপনার পিসিতে ইনস্টল করতে হবে। চলুন শুরু করা যাক, কীভাবে আপনি ইনস্টল করবেন সে প্রসেসটিও আমি দেখিয়ে দিচ্ছি। আপনি সর্বপ্রথম আপনার কম্পিউটার আইকনে মাউস পয়েন্ট রাখবেন, দেন মাউসের রাইট বাটন ক্লিক করবেন, ম্যানেজে যাবেন। হ্যাঁ, এখান থেকে ডিভাইস ম্যানেজার, এই ডিভাইস ম্যানেজারে যাবেন। ডিভাইস ম্যানেজারে যাওয়ার পর এই যে আপনার কম্পিউটার নেমের উপরে মাউস পয়েন্টটা রেখে রাইট বাটন ক্লিক করবেন। এখানে অ্যাড লেজেসি হার্ডওয়্যারে ক্লিক করবেন, দেন নেক্সট। এখানে খেয়াল রাখবেন, ইনস্টল দ্য হার্ডওয়্যার দ্যাট আই ম্যানুয়ালি সিলেক্ট ফ্রম এ লিস্ট অ্যাডভান্সড, এটা সিলেক্ট করবেন, দেন নেক্সট নেক্সট। এখান থেকে আপনাকে ড্রাইভারটি চিনিয়ে দিতে হবে, হ্যাভ এ ডিস্ক। এখানে ড্রাইভারটি ব্রাউজ করবেন, আপনি যেখানে রাখছেন, আমি রাখছি আমার ডেস্কটপে, আপনি আপনার ডেস্কটপে রাখবেন। যে রুট ফাইল ফর G100, এই ফাইলটির ভিতরে যাবেন, যারপর আপনি সর্বপ্রথম অ্যান্ড্রয়েড CDC ড্রাইভার ইনস্টল করেন, উইন্ডোজ 7। আপনার কম্পিউটারটি যদি 32 বিট হয় তাহলে আপনি এটা ইনস্টল করবেন, অ্যান্ড 64 বিট হলে এটা। আমার কম্পিউটারটা 64 বিট ইনস্টল দেওয়া, সো আমি এটা সিলেক্ট করলাম, ওপেন। এখন ওকে ক্লিক করুন, নেক্সট নেক্সট, ইনস্টল দিস ড্রাইভার সফটওয়্যার এনিওয়ে, এটা ক্লিক করুন, জাস্ট ওয়েট। হ্যাঁ, ড্রাইভার ইনস্টল হয়ে গেছে, ফিনিশ। এখন আপনি আবার এখানে রাইট বাটন ক্লিক করে অ্যাড লেজেসি হার্ডওয়্যার, নেক্সট, সেম ভাবে। USB ড্রাইভারটা আপনার ফোনের জন্য USB ড্রাইভার ইনস্টল করতে হবে, সেই USB ড্রাইভারটা ইনস্টল দিবেন। অ্যান্ড্রয়েড এই যে উইন ইউএসবি এটা চিনেবেন, অ্যান্ড ওপেন, ওকে, নেক্সট নেক্সট, ইনস্টল। ওয়েট সাম টাইম, ফিনিশ। এখন আপনি আপনার কম্পিউটার আবার সেম এখানে অ্যাড লেজেসি হার্ডওয়্যার, নেক্সট, ইনস্টল দ্য হার্ডওয়্যার দ্যাট ম্যানুয়ালি, নেক্সট নেক্সট, হ্যাভ এ ডিস্ক, ব্রাউজ, সরি, ভিকম ড্রাইভার, উইন্ডোজ 7 ভিকম ড্রাইভারটা ইনস্টল দেবেন, উইন্ডোজ 7, উইন 64, USB টু ইউজার, উইন্ডোজ 7 64, 64 বিট, ওকে। ওকে, ইনস্টল সাকসেসফুল। এখন আপনাকে আরেকটি কাজ করতে হবে, সেটা আপনাকে ইনস্টল দিতে হবে মিনিমাল ADB অ্যান্ড ফাস্ট বুট। মিনিমাল ADB ফাস্ট বুট ড্রাইভারে ঢোকেন,
মিনিমাল এডিবি ফার্স্ট বুট, রাইট বাটন ক্লিক, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, ইয়েস, নেক্সট 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 ইনস্টল। আপনার ড্রাইভার ইনস্টল কাজ সম্পূর্ণ শেষ। এখন আপনাকে কিছু কাজ করতে হবে, সে কাজটি আপনার ফোনের। আপনি আপনার ফোনটি সেটিং অপশনে যান, সিস্টেম, অ্যাবাউট G100, বুইল নাম্বার, বুইল নাম্বারে 7 ট্যাব দেবেন, 7 বার চাপবেন ঘন ঘন এভাবে 7 বার। আমার অলরেডি অলরেডি ডেভেলপার অপশন চালু করা হয়েছে, যার জন্য নিচ্ছে না, যেন আপনাদের ডেভেলপার অপশনটি চালু হয়ে যাবে। ব্যাকে আসবেন, ডেভেলপার অপশন, এখান থেকে আপনাদের এই ওইএম আনলকিং, ওইএম আনলকিং এটা অন করে দিবেন, ইনেবল এটা অন করে দেবেন। নিচে আসুন, ইউএসবি ডিবাগিং, ইউএসবি ডিবাগিংটা আপনাদের অফ থাকবে, এটা অফ থাকবে, এরকম অফ থাকবে, এটাকে এরকম অন করে দিবেন, দেন আপনার ফোনের কাজ শেষ। এখন আপনাকে যেটা করতে হবে, একটা রুট ফাইল থেকে এই রিকোভারিটা, রিকোভারিটা কপি করবেন, এটা কপি করবেন, কম্পিউটার লোকাল ডিস্ক সিতে যাবেন, প্রোগ্রাম ফাইল X86, এখানে মিনিমাল এডিবি অ্যান্ড ফাস্ট বুট, মিনিমাল এডিবি অ্যান্ড ফাস্ট বুট এই ফোল্ডারে এটা পেস্ট করে দিবেন, রিকভারি ইমেজটা মিনিমাল এডিবি অ্যান্ড ফাস্ট বুট এই ফোল্ডারে পেস্ট করে দিবেন। আর যে দুটা জিপ ফাইল, ম্যাজি এসকে জিপ এবং ইনস্ক্রিপশন প্যাস MT6739, এই জিপ ফাইল দুইটা কপি করবেন, এই জিপ ফাইল দুইটা কপি করে আপনার ফোনের এসডি কার্ডে, আপনার ফোনের এসডি ইন্টারনাল স্টোরেজে রাখবেন না, আপনার ফোনের এসডি কার্ডে যে কোনো ফোল্ডারে, অথবা একটি নতুন ফোল্ডার বানাবেন, নতুন ফোল্ডার বানিয়ে নিউ ফোল্ডার, ফোল্ডারের নাম যেটা দিলেন, আমি রুট ফাইল দিলাম, আমি রুট ফাইল দিলাম, রুট ফাইলের ভিতরে এটা পেস্ট করে দেবেন। হ্যাঁ, আপনার এসডি কার্ডে রাখার পর আপনি লোকাল ডিস্ক সি, প্রোগ্রাম X86, মিনিমাল এডিবি অ্যান্ড ফাস্ট বুট এখানে যাবেন, আর রুট ফাইল থেকে এই যে এডিবি কমান্ড, এডিবি কমান্ডটা আপনি ওপেন করবেন, এডিবি কমান্ডটা ওপেন করবেন, দেন এটা সাইডে রাখবেন, এটা লাগবে আপনাকে এর জন্য যে আপনাকে এই কমান্ডগুলো এডিবিতে দিতে হবে, সিএমডিতে আপনাকে এই কমান্ডগুলো দিতে হবে। আপনি এখানে এই লোকাল ডিস্ক সির এই যে মিনিমাল এডিবি অ্যান্ড ফাস্ট বুট, এখানে আপনার কিবোর্ডে শিফট বাটন, শিফট বাটন প্রেস করবেন, শিফট বাটন প্রেস করে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে, ওপেন কমান্ড উইন্ডো হেয়ার, এইটা এরকম একটি উইন্ডো শো করবে, এরকম উইন্ডো শো করবে, এখানে আপনি কমান্ড দেবেন এডিবি ডিভাইসেস, এটা এখানে পেস্ট করে দিবেন, এন্টার ক্লিক করবেন, আপনার ফোনে, আপনার ফোনে পারমিশন যাবে, আপনার ফোনে পারমিশন যাবে, খেয়াল করে আপনার ফোনের দিকে তাকান, আপনার ফোনে পারমিশন যাচ্ছে, আপনার ফোনের দিকে খেয়াল করুন, এরকম পারমিশন গেছে আপনার ফোনে। এখানে আপনি টিক মার্ক দিবেন, এখানে এরকম টিক মার্ক দিয়ে ওকে প্রেস করবেন, দেন আপনার ফোনের কাজ শেষ। এখন এখানে কমান্ড দিবেন,
ADB রিবুট বুটলোডার, এটা পেস্ট করবেন, এন্টার ক্লিক করবেন। সরি, হ্যাঁ এখানে এটি কপি করে এখানে পেস্ট করুন, আপনার ফোনটি অটোমেটিকলি ফার্স্ট বুট মোডে চলে যাবে। এন্টার বাটন প্রেস করেন, আপনার ফোনটি অটোমেটিকলি ফার্স্ট বুট মোডে চলে যাবে। জাস্ট ওয়েট, ফোনের দিকে লক্ষ্য করুন, আপনার ফোনটি ফার্স্ট বুট মোডে যাচ্ছে। হ্যাঁ আপনার ফোনটি ফার্স্ট বুট মোডে চলে গেছে। ফার্স্ট বুট ডিভাইসেস এই কমান্ডটি কপি করুন অ্যান্ড সেম ইট পেস্ট, এন্টার। ফার্স্ট বুট ডিভাইসেস শো করছে এখানে, দেখুন ফার্স্ট বুট ডিভাইসেস শো। এখন আপনাকে খেয়াল করতে হবে যে ফার্স্ট বুট ওইএম আনলক, ফার্স্ট বুট ওইএম আনলকটা করতে হবে আপনাকে। এটা এন্টার ক্লিক করুন, আপনার ফোনের দিকে লক্ষ্য করুন, আপনার ফোনে পারমিশন চাচ্ছে। আপনি ভলিউম প্লাস বাটন অর্থাৎ ভলিউম আপ বাটন প্রেস করুন, ভলিউম আপ, আপনার ফোনের ভলিউম আপ বাটন প্রেস করুন। হ্যাঁ আপনার ওইএম আনলক হয়ে গেছে। এখন আপনাকে কমান্ডটি দিতে হবে যে এই রিকভারি ইমেজটাকে ইনস্টল করতে হবে। রিকভারি ইমেজ ফার্স্ট বুট স্পেস ফ্ল্যাশ রিকভারি রিকভারি ডট আইএমজি, এটা কপি করুন, এখানে পেস্ট করে দিন, এন্টার ক্লিক করুন। হ্যাঁ রিকভারি ইনস্টল হচ্ছে, ওকে রিকভারি ইনস্টল সাকসেসফুল। দেন ফার্স্ট বুট স্পেস রিবুট এই কমান্ডটি দেন, কপি পেস্ট। এখন আপনি লক্ষ্য করুন, ইন্টার বাটন প্রেস করার, আপনার কিবোর্ডের ইন্টার ইন্টার প্রেস করার পরপরই আপনার ফোনে আপনার ফোনটি রিবুট নেবে। আপনার ফোনটি তখন আপনি ভলিউম প্লাস বাটন চেপে ধরে রাখুন যতক্ষণ না পর্যন্ত রিকভারি মোডে আসে। আপনি আপনার ফোনের ভলিউম প্লাস বাটন, আমি আবার বলছি, ভলিউম প্লাস বাটন চেপে ধরে রাখবেন এই কমান্ডটি দিয়ে, ইন্টার ক্লিক করে, ইন্টার ক্লিক, ভলিউম প্লাস বাটন চেপে ধরে রাখুন আপনার ফোনের, ভলিউম প্লাস বাটন চেপে ধরে রাখুন। হ্যাঁ আপনার ফোনটি এভাবে রিকভারি মোডে চলে আসবে। রিকভারি মোডে আসার পর আপনি এখান থেকে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ ক্লিক, ল্যাঙ্গুয়েজ সেট করুন ইংলিশ, ওকে সোয়াইপ। এখন আপনাকে যেতে হবে ওয়াইপে, মাউন্ট প্রবলেম ঠিক করার জন্য আপনাকে ওয়াইপে যাবেন, করবেন ফরম্যাট ডাটা, ফরম্যাট ডাটাতে এখানে ইয়েস ওয়াই ই এস ইয়েস দেন টিক মার্ক। হ্যাঁ সাকসেসফুল, ব্যাকে আসুন, ব্যাকে ব্যাকে রিবুট অপশানে যাবেন, রিবুট অপশানে গিয়ে রিবুট টু রিকভারি, রিকভারিতে প্রেস করুন, আপনার ফোনটি আবার রিকভারি মোডে চলে আসবে। সিলেক্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ, ওকে নেভার শো সোয়াইপ। এখন আপনাকে ইনস্টল করতে হবে, আপনার ফোনটি রুট করার জন্য আপনাকে ম্যাজিএসকে ডট জিপ ইনস্টল করতে হবে। এখান থেকে সিলেক্ট স্টোরেজ মাইক্রো এসডি কার্ড, মাইক্রো এসডি কার্ড সিলেক্ট করবেন। মাইক্রো এসডি কার্ড আপনার মেমোরি কার্ড অর্থাৎ আপনার মেমোরি কার্ডে যে দুটো ফাইল রাখছিলেন ওই দুটো ফাইল বের করবেন। আমি যে রুট ফাইল টু এর ভিতরে যে ইনস্ক্রিপশন প্যাচ MT6739 এই জিপটি ইনস্টল করবেন, ওকে ইনস্টল সাকসেসফুল, ব্যাক। দেন ম্যাজিএসকে এই জিপ ফাইলটি ইনস্টল করবেন, ম্যাজিএসকে জিপ ফাইল, ওকে।
ইনস্টল সাকসেসফুল, ব্যাক ব্যাক, রিবুট টু সিস্টেম, রিবুট টু সিস্টেম, আপনার ফোনটি বুট নিতে থাকবে, বুট নিতে আপনার ফোনটি সময় লাগবে প্রায় 5 থেকে 7 মিনিট সময় লাগতে পারে, আপনার ফোনটি বুট নেবে 5 থেকে 7 মিনিট ওয়েট করুন, 5 থেকে 7 মিনিট জাস্ট। হ্যাঁ, 4 থেকে 5 মিনিট পর আপনাকে এরকম একটি উইন্ডোতে নিয়ে আসবে, এখানে আপনি আপনার ফোনটিকে সিলেক্ট করুন, স্কিপ, কন্টিনিউ, নেক্সট, নট নাও, স্কিপ এনিওয়ে, আই অ্যাগ্রি, ওকে। হ্যাঁ, ফোনটি রিবুট হওয়ার পর আপনি আপনার ফোনে ঢুকুন, দেখুন এই যে ম্যাজেস্কি ম্যানেজারটি ইনস্টল হয়ে গেছে। এখন আপনাকে চেক করার জন্য যে রুট হয়েছে কিনা এটা চেক করার জন্য রুট চেকার অ্যাপটি ব্যবহার করুন, সেটিং, স্টোরেজ, এসডি কার্ড, চেকার অ্যাপটি ইনস্টল করুন, রুট চেকার অ্যাপটি ইনস্টল হচ্ছে। হ্যাঁ, ইনস্টল সাকসেসফুল, ওপেন, অ্যাগ্রি, গেট স্টার্ট, ভেরিফাই রুট, আপনার ফর পারমিশন চাইবে, গ্র্যান্ড পারমিশন দিয়ে দিবেন, এখান থেকে গ্র্যান্ড করে দিবেন, কংগ্রাচুলেশন, রুট অ্যাক্সেস ইজ প্রপারলি ইনস্টলড অন দিস ডিভাইসেস, থ্যাংক ইউ।